71 সালে 26 মার্চ স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। 25 মার্চ যখন পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের উপর গণহত্যা চালাতে শুরু করে এবং রাজাবাগ পুলিশ বাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস সেই ইতিহাস পিলখানায় এবং 32 নম্বর বাড়ি আক্রমণ করে, ঠিক তার ওই সময় জাতির পিতা তার স্বাধীনতার ঘোষণাটি এই পিলখানায় তখন কর্মরত শওকত আলী, সুবেদার মেজর শওকত আলী এবং তার চার পাঁচজন সঙ্গী নিয়ে এই ঘোষণাটি জাতির পিতা 32 নম্বর থেকে তাদের কাছে প্রেরণ করে এবং ওয়্যারলেসের মাধ্যমে তারা সমগ্র বাংলাদেশের প্রত্যেকটা পুলিশ স্টেশনে এই ভাষণের এবং স্বাধীনতার ঘোষণাটা পৌঁছে দেয়। প্রতিটি পুলিশ স্টেশন থেকে তারা আমাদের সংগ্রাম পরিষদের নেতা আওয়ামী লীগ নেতা তাদের কাছে সেই ভাষণটি পৌঁছে দিয়েছিল। সেই স্বাধীনতার ঘোষণাটা প্রত্যেক জেলায় জেলায় বিভিন্ন জায়গায় মানুষ যে যেভাবে পেয়েছে সেভাবে প্রচার শুরু করেছিল। কাজে আমাদের এই ঘোষণা প্রেরণ করায় আমাদের ইপিআরএ তখন যারা কর্তব্যরত তারা নিবেদিত প্রাণ ছিলেন। যখন আক্রমণ করেছে এলাকা তখন তারা কাছে যাননি, যার ফলে শওকত আলী সহ সেই চারজনকে গ্রেপ্তার করে পাকিস্তানি হানাদার বাহিনী নির্মমভাবে হত্যা করে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান মুক্তিযুদ্ধে আমাদের এই বিজিবির যারা তখন তদানীন্তন ইপিআর যারা অংশগ্রহণ করে এবং শাহাদাত বহন করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এখানে এলেই মনটা ভারী হয়ে যায়। 2009 সাল কেবল আমরা সরকার গঠন করেছি, ফেব্রুয়ারির 24 তারিখ এখানে আমি প্যারেডে আসি, আমি অফিসারদের সঙ্গে বসে কথা বলি, অত্যন্ত মেধাবী সব অফিসাররা ছিল তখন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় 25 তারিখ এবং 26 ফেব্রুয়ারি 25 তারিখ ঘটে এক অঘটন। সেই বিদ্রোহের ফলে এই বাহিনীর 57 জন সেনা কর্মকর্তা সহ আর সাধারণ মানুষ সব মিলে 74 জন জীবন হারায়। এই বাহিনীর তৎকালীন মহাপরিচালক সহ যে সকল সদস্যরা নিহত হয়েছে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি, তাদের পরিবারের প্রতি আমার সহমর্মিতা জানাই। স্বজন হারা বেদনা যে কি কঠিন সেটা বোধ হয় আমার থেকে আরো বেশি উপলব্ধি করতে পারে না। তবে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিচারের আওতায় আনা হয়েছে, তাহলে এ ধরনের ঘটনা যেন আর কখনো না ঘটে। প্রিয় বিজেপি সদস্যবৃন্দ, দেশের